যুবক, তোমাকে বলছি, সেই প্রশ্নগুলো আমাকেও করা হবে, তোমাকেও করা হবে। লা তাযুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পা নড়তে পারবে না, তাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার সে না করবে। উত্তরগুলো ভুল হোক সঠিক হোক, উত্তর মাস্ট বি আপনাকে দিতেই হবে, আমাকেও দিতে হবে। পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্নটা কি? ওয়ান, উমরিহি ফিমা আফনা। আমাকে প্রশ্ন করা হবে, আপনাকেও প্রশ্ন করা হবে, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ? আল্লাহ প্রদত্ত যে জীবন আমাদেরকে দেওয়া হয়েছে গিফট হিসেবে, দুনিয়াতে পাঠানো হয়েছে একটা সময় দিয়ে, নির্দিষ্ট একটা সময়, সেটাকে আমরা জীবন বলি। সময়ের নাম জীবন, জীবনের অপর নাম সময়। এটা সম্পর্কে আমাদেরকে কেয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। সেকেন্ড কোয়েশ্চেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, তোমার স্বাভাবিকত আমি আল্লাহ দিয়েছিলাম, সেটাকে কিসের মধ্যে তুমি ক্ষয় করেছ? তোমার লাইফের ইয়াং টাইমটা তুমি কিসের মধ্যে ব্যয় করেছ বান্দা? এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই ভালো দিতে পারবো না। দেখেন, সব জিনিসের ইয়াং সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এক্সাম্পল, একটা ঘড়ি, এই ঘড়িটা ধরেন আমাকে গত দুদিন আগে একজন গিফট করেছে। কয়েকদিন পর্যন্ত ঘড়িটা চাকচিক্যময় থাকবে, চমক দেখাবে, কিছুদিন যাওয়ার পরে ন্যাচারাল এই ঘড়ির প্রতি আমার ইন্টারেস্ট একটু কমে আসবে। কেন? অনেকদিন ইউজ হয়ে গেছে, এটার যে ঝলক এটা কমে যাবে, হয়তো ব্যাটারি ফিউজ হয়ে যাবে, এটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন ন্যাচারাল এটার প্রতি আমার আকর্ষণটা এমনিতেই কমে যাবে। ঠিক মানুষের লাইফে যৌবনকাল যেটা, ইয়াং টাইম, প্রত্যেকটা ব্যক্তির ইয়াং টাইম যেটা, এটার প্রতি মানুষের যেমন আকর্ষণ, ঠিক আল্লাহ তাআলা এই সময়টাকে মানুষের জন্য লাইফের সেরা সময় হিসেবে তাকে দেখতে চায়, এবাদতে তাকে দেখতে চায়, সে এবাদতে থাকুক। এই জন্য নবীজি বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। বান্দা, উম্মত, তুমি পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গানিমত মনে করো। এর মধ্যে একটা হলো শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি গানিমত মনে করো। দেখেন, আজকে আমরা যৌবনকে গণিমত মনে করছি না, যত্রতত্র ব্যবহার। গত দুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেল, তো অন্যায় অবিচার ভরে গেছে সর্বত্র, সয়লাম অন্যায় অবিচার। যত অন্যায় অবিচার হচ্ছে, এর সিংহভাগ করছে হলো ইয়াং সোসাইটি, যারা আমরা। এই জন্য এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি লা যিল্লা ইল্লা যিল্লা। যেদিন আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো শান্তির আশ্রয়স্থল থাকবে না, সেদিন আল্লাহ আরশের নিচে সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার ইয়াং টাইমটা, তার লাইফের ইয়াং টাইমটা ইবাদতে কাটিয়েছে। তো মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ শরহে নববী, শরহে মুসলিম ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইবাদতে কাটিয়েছে এর মানে হলো মুলসিকান বিল ইবাদা, ইবাদতের সাথে সে লেগে থাকার চেষ্টা করেছে। তো এই জন্য এই টাইমটাকে গুরুত্ব দিতে হবে। দেখেন, আজকে আমার এই চোখের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমার এই ব্রোয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমার কানের ব্যাপারে কোনো আপত্তি নেই, মনে করছি আল্লাহ খুব সুন্দর করে সেটেল করে দিয়েছেন, মাশাআল্লাহ কত চমৎকার সৃষ্টি আল্লাহ। কিন্তু আপত্তি কিসে জানেন?
আপনাকে বলছি দোস্ত, আপনাকে বলছি। হয়তো এই গোনাটা আপনি করেন না, কিন্তু আপনার ভাই, আমার ভাই, আমার সমাজের, আমার কাজিন, সে করছে কি? এই চোয়ালে যে দাড়িগুলি আছে এটা আমরা চয়েস করতে রাজি না। এখানে আমার আপত্তি, যত সমস্যা এখানে। কই, আমি তো কোনোদিন আমার ব্রো নিয়ে প্রশ্ন তুলিনি, আমার চোখটা কেমন যেন এটা তো কোনোদিন বলিনি। 50 টাকা খরচ করে নাপিতের কাছে গিয়ে আমি আমার চেহারাটাকে স্টাইল করছি, সেলিব্রিটিদের সাথে মিলাচ্ছি। আফসোস হয় যে নবী, যে পয়গম্বর, যে হাবিব দুনিয়াতে আমাদের জন্য কেঁদেছেন, আখেরাতে আমাদের জন্য কাঁদবেন। আমরা তার কথাগুলো একদম গুরুত্ব দিচ্ছি না। তিনি বলেছেন, দাড়ি রাখো বান্দা, মোজ কেটে বেলো, কিন্তু আমরা সেটা করতে রাজি না। অনেক মানুষ এরকম আছে, মোজ লম্বা হয়ে তার নিচের ঠোঁটে চলে আসছে, কিন্তু দাড়ি রাখতেই সে রাজি না। এই জন্য বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাকে ধরব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, আপনিও চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষ যখন দিক হারা, পথ হারা হয়ে যায়, আল্লাহ তাকে ডাকেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, কোন বান্দা যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, আমাকে ভুলে যায়, সেই মুহূর্তে আমি আল্লাহ তার কাছে গিয়ে তাকে ডাকি, বান্দা আসো আসো আসো, তুমি আমার রহমতের চাদরে আসো। আল্লাহ বলেন, فَأَيْنَ تَذْهَبُ أَلَكَ رَبٌّ سِوَا, যুবক তুমি যাচ্ছ কোথায়, তোমার কি আরো কোনো রব আছে, তোমাকে মাফ করতে পারবে এরকম আরো কোনো প্রভু আছে, যিনি তোমাকে খাওয়াবে, যিনি তোমাকে পড়াবে, যিনি তোমার লাইফটাকে সুন্দর করে দিবে, এরকম কেউ আছে? নাই, কেউ নাই, তোমার কেউ নাই। দুনিয়াতে যা দেখছো সব স্বার্থের সাথে সম্পর্ক, স্বার্থ ফুরালে কেটে পড়বে, এটা ন্যাচারাল। আল্লাহ বলেন, বান্দা, আখরাজতুকা মিনাল আদামি ইলাল ওয়ুজুদ, তুমি ছিলে না, আমি তোমাকে বানিয়েছি, অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে এনেছি, তুমি জিরো ছিলে, আমি তোমাকে হিরো বানিয়েছি। ও জাআলতুলাকা সামা, আমি আল্লাহ তোমার জন্য কান বানিয়েছি শোনার জন্য। ওয়াজাআলতুলাকাল বাসার, তোমার জন্য চক্ষু তৈরি করেছি, সৃষ্টি করেছি, যে চোখ দেখে তুমি মায়েল হয়ে যাচ্ছ অন্যের প্রতি, সেই চোখটা আমি বানিয়েছি, আসো আমার দিকে আসো। ওয়াজাআলতুলাকাল আকলা, তোমার জন্য স্মৃতিশক্তি বানিয়েছি, যেটা দ্বারা তুমি আমি আল্লাহকে চিনতে পারবে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার এই মায়া ভরা ডাকে আমরা সাড়া দিচ্ছি না। আরেকটা প্রশ্ন আমাকে করা হবে কিয়ামতের ময়দানে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ, আমার সম্পদ সম্পর্কে আমাকে কোয়েশ্চেন করা হবে, তুমি তোমার সম্পদ কোথায় থেকে উপার্জন করেছ। এবং 4 নম্বর প্রশ্ন হবে, সেই সম্পদ তুমি কিসের মধ্যে ব্যয় করেছ। আজকে সুদ, ঘুষ, অন্যায়, অবিচারে সোসাইটি ভরে গেছে, একদম শেষ, একদম শেষ, সমাজ ব্যবস্থা নোংরামিতে ছেয়ে গেছে, এখন আমার ইনকাম হারাম, তো আমার ব্যয়পত্র ন্যাচারাল হারাম হবে। আমার সোর্স, যেখান থেকে আমার সম্পদ আসবে, সেটা যদি হারাম হয়, তাহলে আমি হালাল কাজে কিভাবে ব্যয় করব? আমার মূল ধনেই তো হারাম। তো আমরা কিন্তু অধিকাংশ মানুষ এই অ্যান্সার করতে পারবো না, সঠিক অ্যান্সারটা আমরা পারবো না কোনোদিন। এবং আরেকটা প্রশ্ন করা হবে, 5 কোয়েশ্চন, মাযা আমিলা ফীমা আলিমা, ছোট্ট প্রশ্ন, তুমি যা দুনিয়াতে জেনেছিলে সেগুলোর উপর কতটুকু আমল করেছ? আপনাকে বলছি, আপনি শুনুন, আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার জানা জ্ঞান অনুযায়ী আমল করতে পারি। আপনাকে প্লিজ রিকোয়েস্ট করব, যতটুক জানেন চেষ্টা করি, আসুন একসাথে রবের হুকুমগুলি মানার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাকেও তৌফিক দান করুন।
এবং আমার সমাজ গড়ার জন্য, আমার ফ্যামিলি গড়ার জন্য, আমার ফ্রেন্ড সার্কেলকে একটা রোলের উপর আনার জন্য আমাকেই মেহনত করতে হবে। আশা করি যদি আমরা চেষ্টা চালিয়ে যাই আল্লাহ তাআলার সামনে আল্লাহর স্পেশাল রহমত মেহরবানিতে, একদিন আমরা এই প্রশ্নগুলির সঠিক জবাব দিতে পারবো, এইটা আমার আশা ইনশাআল্লাহ।